নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি গগন সাড়ে সাতিতে আক্রান্ত শনিবার ভুলেও এই দশটি কাজ করবেন না করলেই সর্বনাশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিও আমি মকর রাশির জাতক জাতিকারা যারা শনির মধ্যগাগন সাড়ে সাতিতে আক্রান্ত যারা শনির মধ্যগাগন সাড়ে সাতিতে অবশ্যই নানাভাবে বিপর্যস্ত সেই সমস্ত জাতক সেই সমস্ত জাতিকাদের জন্য শনিবার তারা ভুলেও দশটি এমন কাজ যেন না করে ফেলেন যার ফলে তাদের জীবনে আরও দুর্ভোগ বাড়ে সেই সম্পর্কে আমি তাদের অ্যালার্ট করে দিতে চলেছি তা আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবং আমি বিস্তারিত আদেশের মধ্যে প্রবেশ করি আমি অবশ্যই আজকের বিষয় হচ্ছে মকর রাশি মকর রাশি চক্রে একটি অন্যতম শক্তিশালী রাশি এবং দশম রাশি শনি সক্ষেত্র মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই জীবনে সঠিক পথে অগ্রসরণ এবং খুব সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও জীবনের সর্বোচ্চ পথ অবলম্বন করতে পারেন এই মকর রাশি বর্তমানে অবশ্যই একটু টানাটান চলছে এই মকর রাশি অবশ্যই বর্তমানে কিছুটা অশুভ সময় চলছে তার কারণ শনির মধ্য গগন সাড়ে সাতি মনির গগন সাড়ে সাতি অর্থাৎ শনি মিল সাড়ে সাতির জন্যে মকর রাশি জীবনে নানা ধরনের সমস্যা এর ছাড়াও তারা শনিবার মকর রাশিরা দশটি ভুল করে ফেলে এই দশটি ভুল যদি করে ফেলে তাহলে অবশ্যই তাদের জীবনে শনির যে অশুভ প্রভাব আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে প্রথমে ভালো করে শুনে রাখুন যেহেতু সাড়ে সাথে চলছে তাই মধ্যভাগে ভুলও শনিবার লোহা কয় করবেন না অবশ্যই লোহা বা লৌহযুক্ত তৈরি নির্মিত থালা বাসন গ্লাস বা স্টিলের যে কোনো ধরনের জিনিস ক্রয় করবেন না কেনা উচিত নয় লৌহ জিনিস বৃক্ষয় করতে পারেন কিন্তু ক্রয় করবেন না কারোর থেকে গ্রহণও করবেন না লোহা শনিবার ভুলেও মকর রাশি জাতক জাতিকারা যারা মধ্য গগন সাড়ে সাথীতে আক্রান্ত দ্বিতীয় যে দ্রব্য ক্রয় করবেন না সেটি হচ্ছে কয়লা ও কালোটিকে ভুলো ক্রয় করবেন না কয়লা অবশ্যই কালো কালো টিকে অবশ্যই কালো যা শনিদেবের প্রতি শনিবার যদি আপনি কয় করেন একে তো সাড়ে সাতিতে ভুগছেন মধ্যগগন সাড়ে সাতিতে আক্রান্ত আবার শনিদেবকেই আপনি ঘরে ডেকে আনছেন তাই ভুলেও যতদিন সাড়ে সাতি থাকবে তাহলে অবশ্যই মধ্যগগন সাড়ে সাতিতে আপনারা ভুলেও কয়লা বা কালো টিকে কয় করবেন না আর কি কয় করবেন না না ঝাড়ু ও ঝাঁটা ভুলেও ক্রয় করবেন না শনিবার মকর রাশিরা ভালো করে শোনেন কারণ ঝাড়ু ও ঝাঁটা নানা ধরনের নেগেটিভ শক্তি সরাতে সাহায্য করে আপনি এদের যদি শনিবার দিন ক্রয় করতে আনেন তাহলে অবশ্যই সেই নেগেটিভ শক্তি আপনার ঘিয়ের মধ্যে প্রবেশ করবে এবং শনির আরও বেশি ভয়ানক প্রভাব আপনার ওপর পড়বে তাই ভুলেও এই মধ্যভাগ সাড়ে সাথীতে ঝাড়ু ও ঝাঁটা ক্রয় করবেন না আর কি ক্রয় করবেন না কাট ও নুন ভুলেও ক্রয় করবেন না এই মধ্যভাগ সাড়ে সাথীতে নুন লবণ অর্থাৎ সাদা বস্তু কাঠ অবশ্যই গাছ তাই অবশ্যই নুন এবং কাঠ ভুলো ক্রয় করবেন না এই মধ্যে কখন সাড়ে সাথেদের আর যে জিনিসটি ক্রয় করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম ক্রয় করবেন না তার কারণ মাছ মাংস ডিম তিনটি অবশ্যই উত্তেজক খাবার উত্তেজক খাদ্য হিসাবেই আমরা জানি এই মাছ মাংস ডিম শনিবার ক্রয় করা নীতি বিরুদ্ধ বিশেষ করে যাদের গগন সাড়ে সাতই যাচ্ছে সেই সমস্ত রাশি জাতক জাতিকাদের অবশ্যই শনিবার দিন মাছ মাংস ডিম কয় করা উচিত নয় আপনি যদি মাছ মাংস ডিম কয় করতে ইচ্ছাই হয় ফ্রিজে রাখার জন্যে আপনি শুক্রবার কয় করবেন রবিবার কয় করবেন কিন্তু শনিবার দিনটা অবশ্যই এই তিনটে জিনিস ক্রয় থেকে আপনি বিরত থাকুন এই জিনিসগুলো কিনলে অবশ্যই শনিদেবের অশুভ প্রভাব আপনার ওপর পড়বে এছাড়া আর কি আপনি ক্রয় করবেন না ষষ্ঠ জিনিস এটি হচ্ছে ইট সিমেন্ট আপনি ভলেও কয় করবেন না ইট সিমেন্ট কয় করলে সেই ইট সিমেন্টের মধ্যে শনিদেবের অশুভ প্রভাব রয়ে যাবে এর মধ্যে কখন সাড়ে ইট দিয়ে নির্মিত গৃহ সিমেন্ট দিয়ে নির্মিত গৃহ শনিবারে যদি হয় অবশ্যই তার মধ্যে শনিদেবের অশুভ প্রভাব থাকবে তাহলে আপনার বাস্তু দোষ এসে যাবে তাই অবশ্যই সেই ইট এবং সেই সিমেন্ট যা শনিবার কয় করেছেন কোনোই কয় করবেন না কারণ এই ইঁট এই সিমেন্ট দিয়ে বাস্তু তৈরি করলে সেই বাস্তুতে শনির বাস্তুদোষ থাকবে শনির দৃষ্টি থাকবে এরপরে যা কয় করবে সেটি হচ্ছে পাথর রঙ বেরঙের চুরি ভুলে কয় করবেন না শনিবার মকর রাশিরা ভালো করে শুনুন আপনাদেরই উপকার হবে তার কারণ মধ্যগগন সাড়ে সাথে কিছু টোটকা মধ্যগগন সাড়ে সাথে কিছু নিষেধ পূর্ব থেকেই বলা আছে তারই আজকে আপনি এই ভিডিও শোনাচ্ছি যে পাথর বা রঙ বেরঙের চুরি কখনোই ক্রয় করবেন না আট নম্বর যে জিনিস ক্রয় করবেন সেটি হচ্ছে নারী পুরুষের অন্তর্বাস অবশ্যই ক্রয় করবেন না শনিবার দিন ক্রয় করলে নানা ধরনের অসুখ ক্রয় করলে নানা ধরনের দুর্ভোগ ক্রয় করলে গৃহবাড়িতে নানাভাবে অশান্তি ছেয়ে যাবে তাই নারী পুরুষের অন্তর্বাস পাথর ও চুরি কিছুতেই ক্রয় করবেন না শনিবার দিন এই মধ্যে কখন সাড়ে সাতিতে মকর রাশি জাতক জাতিকরা এরপরে নবম জিনিস ক্রয় করবেন সেটি হচ্ছে মদ গেঁজা খৈনি সিগারেট বিড়ি অর্থাৎ নেশার বস্তু কয় করবেন না শনিবার দিন শনিদেব অবশ্যই সাত্বিক শনিদেব অবশ্যই পবিত্র তিনি কোনোরূপ নেশাকে প্রশ্রয় দেন না আপনি যদি নেশার জিনিস কেনেন তিনি আরও বেশি কুপিত হয়ে আপনাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে তাই ভুলেও আপনি নেশার জিনিস মদ ঘৈনি গ্যাঁজা সিগারেট বিড়ি ভুলো শনিবার ক্রয় করবেন না এবং শেষ যেটি বলছে সেটি বলছি শনিবার দিন এই সারি সে যতদিন চলছে প্রতি শনিবার নিরামিষ খাবার চেষ্টা করবেন বললো মাছ মাংস খাবেন না বা ডিম খাবেন না পেঁয়াজ খাবেন না আপনি নিরামিষ খান উপকার পাবেন মধ্যগন সারেজ দিকে সুতরাং আজকের ভিডিও আমি শনিবার মকর রাশিদের শনিবার যে দশটি ভুল কাজ তারা করে বসেন আর করলেই তাদের জীবনে সর্বনাশ নেমে আসবে তা সম্বন্ধে বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পর্যন্ত শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই আমি ছোটো করে লাইক দেবেন এবং আবার বলে আমি ইউটিউব ট্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করি বেল আইকনটা অবশ্যই প্রেস করি যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নিরপতো আপনার কাছে গিয়ে পাবে এরই জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ